লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনারা নতুন ফর্ম জমা দিয়েছেন বা ফর্ম জমা দেবেন বলে ভাবছেন, তাহলে আপনাদেরও টাকা পাওয়ার আগে দিতে হতে পারে ঘুষ। আজকের এই ভিডিওতে আপনাদের পুরোটা জানাবো আর প্রমাণ সহ আপনাদের দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনারা যদি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে আপনারা কোথাও গিয়ে বুঝতে পারবেন না। তো সবার প্রথমে বলি ঘুষের টাকার পরিমাণ কত। 2000 টাকা বা তারও বেশি আপনাদের ঘুষ দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। না না না, এটা আমি বলছি না, এটা আপনাদের মতনই সাধারণ মানুষ কমেন্ট করে বলছেন, যারা টাকা পায়নি বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে ফর্ম জমা দিতে গেছিলেন তাদেরকে টাকা চাওয়া হচ্ছে, 2000 টাকা চাওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য। আচ্ছা, এরকমভাবে না বলে আপনাদের সরাসরি প্রমাণটা দেখাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইনি কমেন্ট করেছেন, এনার নাম হচ্ছে আমান হোসেন। তিনি বলছেন, দাদা আমি যেখানে লক্ষ্মীর ভাণ্ডার করতে গেছিলাম সেখানে লোকটা আমাকে 2000 টাকা চাইছে, এটা কি আইনি না বেআইনি? এখন আমাদের কি করা উচিত? দেখুন হোসেন ভাই, আপনাদের সবাইকে বলছি যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, দেখুন এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মানুষকে অর্থ সহায়তা করা হয়, মহিলাদের 500 এবং 1000 টাকা করে দেওয়া হয়। এর ফর্ম ফিল আপ থেকে টাকা পাওয়া পর্যন্ত সমস্ত প্রসেস সম্পূর্ণ ফ্রি, এক টাকাও আপনাদের খরচা করতে হয় না। মানুষকে যাতে কষ্ট করে হায়রানি করে অফিসের ধাক্কা না খেতে হয় তাই দুয়ারে সরকার করা হয়েছে, যাতে ইজিলি ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যায়। যদি কেউ বলে এবং এখনও পর্যন্ত আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, আমার তো জানাশোনা আছে, আমি আপনাকে পাইয়ে দেবো, এত টাকা দিন তারপরে সমস্ত দায়িত্ব আমার, এরকম যদি আপনাকে কেউ বলে বা অন্যভাবে বলে যদি আপনার কাছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা চায়, তাহলে আপনি সেই মুহূর্তে থানায় কমপ্লেন করতে পারেন। তাছাড়া যদি সম্ভব হয় তাহলে আপনার ওই হাতের স্মার্টফোনটা দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলুন, সেই ভিডিওটা আপনি আমাদের পাঠাতে পারেন। আমি কথা দিচ্ছি সেই ভিডিওটা যদি আসলেই সত্যি হয় তাহলে আমাদের এই চ্যানেলে আমি পাবলিশ করব, আপনারা সেটা দেখতে পারবেন। আপনারা হয়তো ভাববেন যে পাবলিশ করেই বা কী হবে, আপনারা নিশ্চয়ই জানেন সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা, সেটা আর আলাদা করে নিশ্চয়ই বলতে লাগে না। আপনারা হয়তো এখনও ভাবছেন যে মানুষ কি এখনও এত বোকা রয়েছে, সবাই তো লেখাপড়া জানে, পড়াশোনা জানে, সবারই জ্ঞান বুদ্ধি রয়েছে, কেউ টাকা চাইলেই এভাবে কেউ টাকা দিয়ে দিতে পারে? তাহলে আপনারা একবার ভাবুন, দেশে চাকরি পাইয়ে দেব বলে কত ফ্রড হয়। মানুষ জমি জায়গা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় চাকরি পাওয়ার জন্য, কি করে নেয় সেই সব টাকা? হ্যাঁ, সাধারণ মানুষ এখনো পর্যন্ত এই সমস্ত ফাঁদ বুঝতে না পেরেই এই সমস্ত ফাঁদে পা দিয়ে দেয় এবং টাকা খোয়ায়। ঠিক এখানেও মানুষ ভাবতে পারে হয়তো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো ঠিক পেয়ে যাবো, 2000 টাকা আমার হয়তো ঠিক উঠে যাবে, 500 করেই হোক আর 1000 করেই হোক, তারপরে তো আমি টাকাটা অ্যাটলিস্ট পাবো বা পেতে থাকবো, তখন আমার নিশ্চয়ই পুষিয়ে যাবে। এই ভেবে মানুষ কিন্তু কিছু টাকা দিলেও দিয়ে দিতে পারে। মানুষকে এমনভাবে বোঝানো হয় না, মানুষ এক সময় গিয়ে সেই টাকাটা দিতে বাধ্য হয়। তো আপনাদের এই ব্যাপারেই সাবধান করছি, আপনারা কোনো মতেই এই ট্র্যাপে পা দেবেন না, একটা টাকাও দেবেন না কোনো সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে। আপনারা যদি পাওয়ার যোগ্য হন লক্ষ্মীর ভাণ্ডার তাহলে অবশ্যই পাবেন, আর যদি না পাওয়ার যোগ্য হন তাহলে পাবেন না। আর ইনি যে কমেন্টটা করেছেন, ইনি বলেছেন যে যেখানে জমা দিতে গেছিলাম তিনি বলেছেন, এবার এখানে স্পষ্ট নয় যে দুয়ারে সরকার ক্যাম্পের লোক বলেছে না অন্য কেউ বলেছে। তো আমন হোসেন, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে এই বিষয়টা ক্লিয়ার করবেন যে আপনার কাছ থেকে কে আপনার কাছে টাকাটা চেয়েছিল, সেটা কি দুয়ারে সরকার ক্যাম্পের লোক ছিল না অন্য কেউ ছিল, কোথায় আপনি ফর্মটা জমা দিতে গিয়েছিলেন, এই সমস্ত যদি আপনার জানানো সম্ভব হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হতে পারে অনেক সাধারণ মানুষ আপনার জন্য এই ট্র্যাপ থেকে বেঁচে যেতে পারে, তাদের টাকা বাঁচাতে পারে। তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আর আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।